হাসপাতালে ভুল চিকিৎসার পর এবার নিজেকে জড়বস্ত হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। গত 30 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, কবি লেখকরা তাদের নতুন বইয়ের প্রচ্ছদের ছবি ফেসবুকে দিচ্ছেন, বই মেলায় বিক্রি হবে। এককালে আমি যখন কবি লেখক ছিলাম তখন আমার বই বের হতো, তখন আমার বই বইমেলায় বিক্রি হতো। তিনি আরও লেখেন, আমি তো এখন আর কবি লেখক নই, আমি এখন জাস্ট একটি জড়বস্তু যাকে নিয়ে রাজনীতিকরা রাজনীতি করে, বুদ্ধিজীবীরা কানামাছি খেলে। লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, প্রায় বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন তিনি। সোশ্যালে মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন, কখনো কখনো ব্যক্তি জীবন নিয়েও শিরোনামে আসেন এই লেখিকা। তসলিমা নাসরিন কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন, পরে জানান হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন, চিকিৎসকরা ভুল চিকিৎসা করে পঙ্গু জীবন দিয়েছে বলে অভিযোগ করেন। হাসপাতালের ভুল চিকিৎসা নেওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা কয়েকটি স্ট্যাটাসে তুলে ধরেছিলেন তসলিমা নাসরিন, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় তিনি লিখেছিলেন, লাখ লাখ টাকা দিয়ে হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে তিনি বাড়ি ফিরেছেন, হোঁচটকে পড়ে হাঁটুতে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তার অভিযোগ, চিকিৎসকরা ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা না করে একটি এক্সরে ভিত্তিতে বলে দিয়েছিলেন তার হিপ ভেঙেছে, হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তসলিমা নাসরিন একই পোস্টে লিখেছেন, তিনি প্রথম এক্সরে রিপোর্ট হাতে পেয়েছেন, এতে পুরনো একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে বলে উল্লেখ ছিল, তবে পুরনো ফ্র্যাকচারকে আড়াল করে নতুন ফ্র্যাকচারের গল্প শুনিয়ে তড়িঘড়ি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দেন চিকিৎসক। এখন তার হিপ জয়েন্ট আর ফিমার গেছে চিরতরে, জীবন আর আগের জীবন নেই, চলাফেরা স্লথ হবে যদি কোনোদিন হাঁটতে পারেন, স্থবির জীবনে অজস্র রোগশোকে আক্রান্ত হবেন। তসলিমা নাসরিনের আক্ষেপ, তাকে এখন এই ভেবে সান্ত্বনা পেতে হবে যে যেদিন হোঁচট খেয়েছিলেন সেদিন হয়তো মাথা মেঝেতে লেগে ফেটে যেতে পারত, তিনি প্রাণ হারাতে পারতেন। ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কোন চিকিৎসক তার চিকিৎসা করেছেন তার নাম উল্লেখ করেননি। তবে ভারতভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি নিউজ পোর্টাল ডেইলিউ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগ করেছেন তসলিমা নাসরিন। বাংলাদেশি এই লেখিকা ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি বেসরকারি হাসপাতালের টার্গেট মার্কেটের শিকার হয়েছেন, লেখিকা ও চিকিৎসক হিসেবে হাসপাতালে তার নাম লেখা হয়নি, বাংলাদেশি রোগী হিসেবে লেখা হয়েছে। তিনি লিখেছেন, অগত্যা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে রাজি হতে বাধ্য হতে হলো, তারপর কি হলো, আমার হিপ জয়েন্ট ফেলে দিয়ে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হলো, একটা পঙ্গু মানুষের জীবন আমাকে দেওয়া হলো। তসলিমা নাসরিনের অভিযোগ, টাকার লোভে কিছু অসৎ চিকিৎসক তিনি যে রোগের রোগী নন সেই রোগের রোগী বানিয়ে সর্বনাশ করেছেন, তার আয়ু অনেকটাই কমিয়ে দিয়েছেন, জীবনকে দুর্বিষহ করেছেন, জীবনযাপনের আনন্দ অনেকটাই নষ্ট করেছেন। তবে তিনি লিখেছেন, কিন্তু আমি তো আমিই থাকবো, সে যতদিনই বাঁচি, দীর্ঘ জীবন না পাবো না পেলাম, কিন্তু অল্প কদিন মাথা উঁচু করেই বাঁচব, নিজের আদর্শ নিয়েই বাঁচব, কোনো আদর্শ বিসর্জন দেব না। নিজে একজন চিকিৎসক হয়েও এমন কাণ্ডের শিকার হওয়ায় নিজেকে ধিক্কার দিয়ে তসলিমা লিখেছেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না বড় ডাক্তাররা এমন ভয়াবহ ঘটনা ঘটাতে পারেন, আর আমি জানি না আমারও বুদ্ধিশুদ্ধি কোথায় উবে গিয়েছিল যে এমন ঘটনার শিকার হতে নিজেকে দিলাম। এরই মধ্যে অসুস্থতার কারণে পাঠান দেখতে যেতে না পারার ক্ষোভের কথাও এবার বললেন তসলিমা, যে কঠিন পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন তাও ফের সকলের সঙ্গে ভাগ করে নিলেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে ছবি দেখতে যেতে না পারার দুঃখ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তসলিমা লিখেছেন, শাহরুখ খান এবং দীপিকার আকর্ষণীয় চেহারার ঝলক দুচোখ ভরে দেখেছি, আজ আমি সুস্থ থাকলে অবশ্যই পাঠান দেখতে যেতাম, হতাশার সুর ঝরে পড়েছে লেখিকার পোস্টে।